2030 সালের মধ্যে দেশে গ্যাসের চাহিদা বর্তমানের এক তৃতীয়াংশের বেশি বাড়বে। পেট্রো বাংলার হিসেবে তখন দৈনিক চাহিদা দাঁড়াবে 665 কোটি ঘনফুটে। যদিও সে সময় স্থানীয় উৎপাদন আর আমদানি থেকে গ্যাস পাওয়া যাবে 435 কোটি ঘনফুট, ফলে সরবরাহের ঘাটতি থাকবে তখনও। বৃহস্পতিবার সংস্থার এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী দেশীয় কূপ খননে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে গ্যাস উত্তোলনের কার্যক্রম থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। বাসাবাড়ি চুলা থেকে শুরু করে কারখানা চুল্লি কিংবা বিদ্যুৎ কেন্দ্র, সবকিছু চালাতেই গ্যাসের দরকার পড়ে। চাহিদা আছে সার কারখানায়ও। সব মিলে দেশে চলতি অর্থ বছর গ্যাসের দৈনিক চাহিদা 473 কোটি ঘনফুটের মতো, যা বাড়ছে দিন দিন। বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে পেট্রো বাংলা বলছে, আসছে অর্থ বছরই এই চাহিদা সর্বোচ্চ 495 কোটি ঘনফুটে পৌঁছতে পারে, 2030 সাল নাগাদ যা দাঁড়াবে 665 কোটি ঘনফুট। সব কাস্টমার একই সময়ে ফুল ক্যাপাসিটিতে রান করে না। আমরা একটা ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যাডাপ্ট করে আমরা টিউন করে একটা ডিমান্ড প্রজেক্ট করেছি। পাশাপাশি আমরা হিস্টোরিক্যাল ডিমান্ড গ্রোথ, অর্থাৎ আমাদের 30 ইয়ার্স বা 40 ইয়ার্স ব্যাক, ইয়ার বাই ইয়ার আমাদের গ্যাসের শ্রেণীভিত্তিক যে ডিমান্ডটা কীরকম ছিল, সেই পেসটাও, সেই ডিমান্ড গ্রোথটাও আমরা অ্যানালাইসিসে নিয়েছি ফিউচারের জন্য। পেট্রো বাংলার হিসেবে গ্যাসের চাহিদা 473 কোটি ঘনফুট হলেও এখন সর্বোচ্চ 376 কোটি ঘনফুট সরবরাহের সুযোগ আছে। যদিও স্থানীয় উৎপাদন কমে যাওয়ায় আর আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রূপান্তরের ভাসমান টার্মিনালের জটিলতায় মোট পাওয়া যাচ্ছে 268 কোটি ঘনফুট। আর পেট্রো বাংলার আশা 2030 সাল নাগাদ এই সরবরাহ 435 কোটি ঘনফুটে পৌঁছবে, তখন এলএনজি আমদানি করা হবে 213 কোটি ঘনফুটের মতো, আর 10 কোটি ঘনফুট গ্যাস প্রত্যাশা করা হচ্ছে গভীর সমুদ্র থেকেও। আনকনভেনশনাল কিছু রিসোর্স আমাদের রয়ে গেছে, সেখান থেকে আমরা চিন্তা করেছি, পার্টিকুলারলি থিন বেড, সেখানেও কিছু ভলিউম আমরা কনসিডারেশনে এনেছি। এবং অফশোর এক্সপ্লোরেশন, আমরা জানি অফশোর এক্সপ্লোরেশন বেশি কোম্পানিকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা পিএসসি, যে মডেল পিএসসিটা আমরা রিভাইজ করেছি, আমরা খুব শীঘ্রই হয়তো অফশোর দিকে যাব। এমন উদ্যোগকে এগিয়ে নিতে দেশজুড়ে মোট 100টি কূপ খনন কার্যক্রমের অগ্রগতির কথাও জানানো হয় অনুষ্ঠানে। বলা হয় এখন পর্যন্ত 48টি কূপ খননের কাজ এগিয়েছে। 2025-এর মধ্যে ফেনী, নোয়াখালী, চাঁদপুর ও চট্টগ্রামে আরও 17টি কূপ খননের কাজ শুরু হবে। সব মিলে আগামী 2 বছরের মধ্যেই দেশীয় উৎস থেকে জাতীয় সঞ্চালন লাইনে আরও 50 কোটি ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে আশা পেট্রো বাংলার। যদিও প্রতিমন্ত্রী চান বাস্তবায়ন। পেট্রো বাংলা বিশাল, বাংলাদেশ সবচেয়ে বড় কোম্পানি বলতে পারি, কর্পোরেশন বলতে পারি। সো ইউ হ্যাভ টু থিঙ্ক ওভার, আর উপায় নাই। গ্যাসের আমাদের চাহিদা, আমরা পেট্রো বাংলার দিকে তাকায় আছি, আমাদেরকে সেই জায়গা পূরণ করতে হবে। আপনাদের ইন এফিসিয়েন্সি যেখানে যেখানে আসে, আপনারা আজকে বলছেন আপনাদের কী কী কাজ করছেন, বাট এইখানে টাইম লাইনের দিয়ে জানাইতে হবে যে 40-এর দিকে তাকায় থাকলে হবে না, ওই জায়গাটা আপনাদের পৌঁছাইতে হবে। 2 বছরের সময়, এর বেশি দেওয়া যাবে না। যে সকল কোম্পানিগুলো ফেল করছে, রিমুভ দেব। অনুষ্ঠানে জানানো হয় স্থানীয় উৎপাদনের বাইরে আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এজন্য কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে দীর্ঘমেয়াদী চুক্তিও করা হয়েছে। ফাতিমা তুজহরা, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন।